টি-20 বিশ্বকাপে সুপার 12 এর আশা বাঁচিয়ে রাখতে আজ ওমানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচ বাংলাদেশের। একাদশে ফিরছেন নাঈম শেখ, মাসকাটের আল আমিরাতে ম্যাচ শুরু রাত 8টায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মানে প্রথম ম্যাচে বাংলাদেশের যে পারফরমেন্স দেখা গেল স্কটল্যান্ডের সঙ্গে, পাশাপাশি ওমানের যে পারফরমেন্স পাপুয়া নিউ গিনির বিপক্ষে, তাতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে আপনার কি মনে হয়? বাংলাদেশের অবস্থান আসলে একটু নড়বড় অবশ্যই, না বললেই নয়, কারণ এই হারার পরে এখন রান রেটের সমীকরণ একটা একটা ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। তবে বাংলাদেশকে এখন আজকে আগামীকাল আজকে যে খেলাটা ওমানের বিরুদ্ধে, দে হ্যাভ টু উইন এট এনি কস্ট। তো এখানে রান রেট না চিন্তা করে পজিটিভ, এবং গতকালকে যে যে খেলাটা পরশুদিন যে খেলাটা স্কটল্যান্ডের বিরুদ্ধে হেরেছে ওটাকে মাইন্ড থেকে বের করে নিয়ে আজকের খেলাটার উপরে পুরোপুরি ফোকাস করতে হবে, কারণ হোঁচট খেতেই পারে বাংলাদেশ বিগত দিন যে ছোট দলগুলোর বিরুদ্ধে যে হারেনি, বাংলাদেশকেও বাংলাদেশও যে ভারতকে হারায়নি 2007 সালের ওয়ার্ল্ড কাপে, এই ধরনের আপস এন্ড ডাউন হয়েই থাকে। ব্যাপারটা হচ্ছে যে পজিটিভ মাইন্ডসেট নিয়ে মাঠে নামাটা, এবং প্লেয়াররা জানে যে তারা দি হাইয়েস্ট লেভেল ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স করেছে, সেটাকে যদি মাইন্ডে রেখে যদি আজকের খেলাটাকে যদি অ্যাপ্রোচ করে, আমার মনে হয় যে পজিটিভ আউটকাম না হওয়ার কোনো কারণ নাই। তবে ওমান দলটাকে কোনোভাবে খাটো করে দেখারও কোনো বিষয় নাই। তারপরে হচ্ছে ওরা ঘরের ম্যাচে আজকে খেলবে, ওয়ান ঘরের মাঠে খেলবে, ঘরের পিচ সবকিছু নিজেদের জানাশোনা, সেখানেও তো একটা পজিটিভ জায়গা থাকবে ওমান, তাই না? হ্যাঁ, নিঃসন্দেহে ওমান এক্সাইটিং কিছু কিছু প্লেয়ার্স আছে, তাদের যে জিশান মকসুদ বোধ করি তাদের ক্যাপ্টেন, ইজ এ গুড স্পিনার। তারপরে ওদের জতীন্দর সিং বলে একটা খেলা যেটা খেললো লাস্ট খেলার পাপুয়া নিউ গিনির এগেনস্টে, ভেরি ট্যালেন্টেড টিম, এক্সাইটিং টিম। বাট আমার মনে হয় যে অভিজ্ঞতার দিক দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে আছে, এবং ভালো খেলা হবে আমি আশা করছি। বাট আই থিঙ্ক যে বাংলাদেশ গেল ম্যাচে হয়তো বা একটু স্নায়ুর চাপে হয়তো বা তারা ভুগেছে, যে কারণে আমার মনে হয় যে খেলাটা ফসকে গেছে, বিকজ দে ওয়ার নট এবল টু টেক দ্য প্রেশার যেটা স্কটল্যান্ড তাদেরকে, স্কটল্যান্ড প্রেশার কিন্তু ভালো কোপ করেছে, যেহেতু 53-6 থেকে বেরিয়ে এসছে। আবার যখন স্কটল্যান্ডের বোলিং এর সময় এসছে, বাংলাদেশকে যে চাপে রেখেছিল বাংলাদেশ আবার ওর থেকে বেরোতে পারেনি। বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ ছিলেন আমাদের সঙ্গে।